পূর্ব মেদিনীপুর থেকে পূর্ব বর্ধমান ভাগারকাণ্ডের জেরে জেলায় জেলায় রেস্তোরাঁয় পুরো অভিযান অব্যাহত। ভাগারকাণ্ডের জেরে পূর্ব বর্ধমানের কাটোয়ায় স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে পুলিশকে সঙ্গে নিয়ে 10টি হোটেল ও 2টি রেস্তোরাঁয় হানা দেন পুরকর্মীরা। উদ্ধার হয় প্রচুর পরিমাণ পচা মাংস ও মাছ, বন্ধ করে দেওয়া হয় একটি হোটেল। পরে চার হোটেল মালিককে গ্রেপ্তার করে পুলিশ। হলদিয়া টাউনশিপ এলাকায় একাধিক রেস্তোরাঁয় হানা দেয় পুরসভা। কোথাও পাওয়া গিয়েছে পচা মাছ মাংস, কোথাও উদ্ধার হয়েছে নষ্ট হয়ে যাওয়া মাংসের ঝোল। বহু দোকানের ফুড লাইসেন্স বা ট্রেড লাইসেন্স নেই বলে পুরসভার অভিযোগ। অনিয়মের জেরে 2টি রেস্তোরাঁকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপুর সিটি সেন্টার, বিধাননগর এবং চণ্ডীদাস বাজার দুর্গাপুরের 3টি গুরুত্বপূর্ণ জায়গায় 14টি হোটেল রেস্তোরাঁয় তল্লাশি চালায় পুরসভা। বেশ কয়েকটি রেস্তোরাঁর রেফ্রিজারেটর থেকে উদ্ধার হয় মজুত করা প্রচুর পরিমাণে পচা মাংস। মঙ্গলবার চন্দ্রকোনা শহরের 7টি হোটেলে অভিযান চালান পুরো চেয়ারম্যান। নমুনা সংগ্রহ করা হয়, হোটেল মালিকদের প্রয়োজনীয় নথি নিয়ে পুরসভায় যেতে বলা হয়েছে। অন্যদিকে ভাগারকাণ্ড সামনে আসার পর তৎপর হয়েছে হুগলির উত্তরপাড়া পুরসভাও। ভাগারে নিরাপত্তা খতিয়ে দেখতে এদিন সেখানে যান পুরো চেয়ারম্যান দিলীপ যাদব। মরা পশুদের ভাগারে আনার পর দ্রুত কবর দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এবিপি আনন্দ।